এখনই যেও না চলে, একটু দাঁড়াও হে রমণী, ভালোবেসে হাতে দেব তুলে একগুচ্ছ কামিনী। কামিনীর সৌন্দর্য সুগন্ধ নিয়ে কাব্য প্রচুর রচিত হয়েছে। 8 থেকে 80 সবাই কামিনীর সৌন্দর্য এবং সুগন্ধে মাতোয়ারা। নমস্কার, মাই হ্যাভি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি মনিকা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমার উপস্থাপনার বিষয় টেবিল কামিনী। এটা ডেকোরেটিভ ডট ভ্যারাইটির একটা কামিনী। পাতাগুলো ভীষণ উজ্জ্বল এবং ডিম্বাকৃতি। যারা নতুন বাগান করছেন তাদের জন্য আদর্শ একটি ফুল হচ্ছে এই টেবিল কামিনী। এর উচ্চতা 6 থেকে 10 ইঞ্চি হয় সাধারণত। ওয়েল ড্রেনিং সয়েলের মধ্যেই এর গ্রোথ ভালো হয়। এর ফুলের রং সাদা, সারা বছরই ফুল ফোটে, সহজেই এর পরিচর্যা করা যায়। অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা সানলাইট প্রয়োজন গাছে ঠিকঠাক বেড়ে ওঠার জন্য এবং ফুল ফোটানোর জন্য। জল একটু বুঝে দেবেন, মানে টপ সয়েল শুকনো হলে তবেই জল দেবেন, মাটির উপরের তল 1 থেকে 2 ইঞ্চি শুকনো হলে তবেই জল দেবেন। মাসে একবার অর্গানিক ফার্টিলাইজার দেবেন, যে কোনো ফার্টিলাইজার, কাউডাং কম্পোস্ট, নিম কেক কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, যে কোনো কিছু এক মুঠো টবের মাটিতে দিয়ে দেবেন। এই গাছ বাড়িতে আনার পর অন্তত 2 সপ্তাহ রিপোর্ট করবেন না, মানে বাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে, তারপর রিপোর্ট করবেন। এটা টেবিল টপ প্ল্যান্ট হিসাবে ব্যবহৃত হয়, মানে ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্ট হিসাবেই বেশি ব্যবহৃত হয়। আজকে আমি দেখাবো এই টেবিল কামিনীর প্রতিস্থাপন। এটা আমি কিনেছি 100 টাকা দিয়ে, কয়েকদিন আগেই কিনেছি এবং বাড়িতে রেখেছিলাম। তারপর পুরো সয়েলটাই শুকনো হয়ে আছে, কাটবো তখন দেখতে পাবেন। এটাকে আমি একটা পটে লাগাবো, যে গ্রোয়িং ব্যাগে আছে তার থেকে 2 ইঞ্চি বড় একটা পটে এটাকে আমি প্রতিস্থাপন করব। মাটিগুলোকে বেশিরভাগই এটা এঁটেল মাটিতে লাগানো আছে, কিন্তু এঁটেল মাটিটা এর জন্য উপযুক্ত নয়, যার জন্য মাটিটা সবই ছাড়িয়ে নিচ্ছি, বেশিরভাগ মাটিটাই ছাড়িয়ে নেব। এবং তারপর বালি, মাটি এবং কম্পোস্ট 3টে সমান পরিমাণে মিশিয়ে তার সাথে একটু হাড় গুঁড়ো, একটু ফাঙ্গিসাইড, একটু নিম কেক, এগুলো মিশিয়ে গাছটাকে পটিং করে দেব। মাটিটা ভালোই শক্ত হয়ে আছে, যার জন্য ছাড়ছে না। এত শক্ত মাটিতেও দেখুন গাছটা কত প্রাণবন্ত, এত শুকনো মাটি তাও প্রাণবন্ত হয়েছে গাছটা, মানে খুব কম জলের প্রয়োজন হয় এই গাছ বাড়তে। এবং পাতা দেখুন, এর পাতাটাই বাহার, ফুলের অতটা সৌন্দর্য এর থাকে না, পাতার সৌন্দর্যই বেশি। এবং এটা মোটামুটি একটা বলের আকারে বেড়ে ওঠে। নিচের ছিদ্রগুলো আমি বন্ধ করে দিলাম পাত্রের কুচি দিয়ে, এবং তারপর কিছু নুড়ি দিয়ে দিলাম, নুড়ির পর বালি, এবং তারপর নেট দিয়ে ওটাকে ঢেকে দিলাম। বালি দিয়েছি, তারপরে নেটটা দিয়ে ঢেকে দিলাম। এবং এরপরে ওই আমার যে মিক্স, পটিং মিক্সটা রেডি করলাম, ওইটা দিয়েই এটাকে বসাবো। 1/3 ভাগ বালি, 1/3 ভাগ কম্পোস্ট এবং 1/3 ভাগ মাটি, তার সাথে 2 চামচ হাড় গুঁড়ো এবং একটু ফাঙ্গিসাইড দিয়ে আর 1 মুঠো নিমখোল দিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। এইটা দিয়ে এটাকে পটিং করে দেবো, এবং পটিং করার 1 সপ্তাহ মতো পরে, 1 সপ্তাহ মতো আমি এটাকে ছায়ায় রাখবো। ছায়ায় রেখে তারপর আস্তে আস্তে রোদে দেবো, যেখানে 2 ঘন্টা রোদ পায় সেখানে প্রথমে, তারপর একটু 3 ঘন্টা রোদ পায় সেখানে রাখবো, মানে একদম ছাদে আমি এটাকে রাখবো না অবশ্যই। এর আর বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গাছ ভীষণ ঘন ঘন পাতার বিন্যাস আছে, যার জন্য ভিতরের দিকে আলো বাতাস পৌঁছয় না। সেই জন্য কী করতে হবে, মাঝামাঝি একটু একটু করে ডাল কেটে দিতে হবে ভিতর থেকে,
তা নাহলে ভিতরের ডালগুলো শুকিয়ে যাবে, ডালপাতাগুলো শুকিয়ে পড়ে যাবে। তাই ভিতরে যাতে আলো হাওয়া যেতে পারে তাই জন্য ডালগুলো অল্প অল্প করে কেটে দিতে হবে। আপনি যদি ডেকোরেটিভ প্ল্যান্ট হিসাবে এটাকে ব্যবহার করেন, অর্থাৎ অফিসে বা ঘরে টেবিলে যদি এটাকে রাখেন, তাহলে রাখতে পারেন, অসুবিধা নাই। কিন্তু দু তিন দিন অন্তর একবার করে বাইরে রোদে দেবেন, যেখানে রোদ তিন চার ঘন্টা পরে সেখানে দুদিন রাখলেন, তারপর আবার টেবিল টপে রাখলেন, এইভাবে এটাকে রাখবেন। এবার আসি কীটনাশকের কথায়। এই গাছে পোকামাকড়ের উপদ্রব আমি আজ পর্যন্ত দেখিনি, তবুও 20 দিন অন্তর বা মাসে একবার নিম তেল গাছে স্প্রে করে দেবেন, এবং একইভাবে 15 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। আর জলের সাথে একটু ফাঙ্গিসাইড নিয়ে মাটিতে মিশিয়েও দিতে পারেন। এই গাছের কাটিং থেকে আপনি নতুন চারা তৈরি করতে পারেন। ছোট্ট একটা ডাল কেটে নিয়ে বালিতে বসিয়ে দিলেন, ছায়ায় দুদিন রাখলেন, তারপর সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। এভাবেই টেবিল কামিনী করুন। আশা করি আপনার গাছও সুন্দরভাবে বেড়ে উঠবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তীকালে এই গাছের আপডেট নিয়ে আমি আবার ভিডিও বানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাই হ্যাভি গ্রিন ওয়ার্ল্ড। সকলকে অনেক ধন্যবাদ।